हेलो अस्सलामु আলাইকুম, वेलकम टू माय यूट्यूब चैनल मिरास पिजन। आज के मूलत बासार एक वीडियो अपलोड करते सप्ताहिक शुक्रवार कबूतर हाट प्रति सप्ताह देखा तो आज के समस्या कारण हाटे जो पर जार कारण हाटर वीडियो दीते तो आज के मूल विषय होता से एक रेसर कबूतर घिरा तो अपना जानें गिरिबास कबूतर कलेक्शन कर जस्ट अपन पार्सोनल भाव शखे रेसर कबूतर किस पाली तो यो आज के आलो आलोचना है अपना सबाई दूर सहकारे भिडियो देखें और चैने जरा नतून आज अवश्य हमारे चैनल सबसक्राइब कर। व्यूअर्स फेसबुक पेजटी अपना फलो करबें अनेक अनेक भिडियोते अपन भिडियोते बोलते आपनारा जरा लेडिज कलेक्शन चान ता भिडियो डिस्क्रिपने एक पेज पा पेजट होता से सोमे फैशन विडी चाहले अपना ओखने पेजे नक दीते हैं। आजकल भिडियोर मूल आकर्षण होता से मार्क्सि कबूतर कबूतर मूलत एक फ्रेंड हमारे एक बंधु आसिफ और कबूतर छिल कबूतर चोकटा आगे देखें अपनारा तर बोलतासी এটা হইতাছে একটা পুরানা মাক্সি কবুতর। এই কবুতরটার কথা এই কবুতরটার গুণগান আমি অনেক করছি কবুতরটা যখন আমার কাছ থেকে মিসিং হইছিল তাই কবুতরটা আমার এক ছোট ভাই আজকে হাটে নিয়ে আসছে হাটে নিয়ে এসে বিক্রি করতে নিয়ে আসছে পরে আমি ওর কাছ থেকে কবুতরটা নিলাম তো এটার কারণ হইতাছে এটার হিস্টোরি হইতাছে আমি বলি 2018 সালে এটা দিয়ে আমার এক বন্ধু বাচ্চা উঠায় একটা মাক্সিনর জোড়া বেলা বাচ্চা উঠায় ঠিক আছে তো ওর এক পেয়ার বাচ্চা হইছিল প্রথম বাচ্চা ওই বাচ্চাগুলাই হইছিল সবজি ও মাক্সি ওর নরও ছিল মাক্সি কিন্তু বাচ্চা হইছিল সবজি তারপর ওই বাচ্চা বড় হওয়ার পরে আমি নিজ হাতে কবুতর অনলাইনে অ্যাড দিয়ে বিক্রি করছিলাম তবে বাগেরহাট খুলনা বাগেরহাট এক ভাইয়ের কাছে আমি পার্সেল করে পাঠাই দিয়েছিলাম তো ওর বাচ্চা তিন মাস পরে বাসায় ব্যাক করছে এমাদিটার বাচ্চা এমাদি কিন্তু আমাদের কারোই না এটা কিনা কবুতর ছিল আমার ওই বন্ধুর তো এখন এই যে কবুতরটার পাককাটা এখনও বর্তমান আছে দেখছেন যতদিন ধরে আছে ততদিন ধরে পাককাটাটাই আছে এই কবুতরটার তো যাক এই কবুতরের বাচ্চা বাগেরহাট ফিরত আসছে ঠিক আছে ও মাদি বাচ্চাটা বাগেরহাট ফিরত এই কবুতরের বাচ্চা তো সেক্ষেত্রে আমি যেহেতু রেসাল পাড়ি রেসার প্রেমিক আছি যার কারণে আমি জাস্ট কবুতরটা দেখা লোক সামলাইতে পারলাম না ছোটবেলার কাছ থেকে নিয়ে নিলাম নিয়ে আমি জাস্ট নর্থ আমার কাছে আসে ভালো ভালো লাইনের কাছে আমার কিন্তু আমার কাছে মাদির সংকট এটা একটা মাদি খুব ভালো লাইনের কবুতরের চোখ দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা খুবই রেয়ার একটা চোখের কবুতর রেসার কবুতর যারা রেসার পালেন তারা জানেন এগুলা খুব রেয়ার চোখের রেসার ঠিক আছে কবুতরের রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট ঠিক আছে তো এটার সাথে আমরা পেয়ার করব মিস্টার বাংলাদেশ নরের যে হেড কবুতরটা আছে সেটা এই হইতাছে মিস্টার বাংলাদেশের যে মূল নরটা সেটা আমার কাছে দোয়াস ওরতে এর আগে অনেকবার দেখাইছি এখন দেখানোর আর কিছু নাই জাস্ট ওর সাথে পেয়ারটা আমরা করব রেসার কবুতরের ঠিক আছে গিরিবাস কবুতর যা আছে আছে আলহামদুলিল্লাহ এখন রেসার আমি কি করছি জানেন রেসার যে বাচ্চাটা আপনারা জানেন যে ময়মনসিং থেকে আসছে ওই বাচ্চাটা আসার পরে আমার বন্ধুর বাসায় যেগুলো ছিল রেসার সবগুলো আমি যা রিলিজ করছি সব ছেড়ে দিছি তো এখন আমার কাছে মোটমাট 6-7টা রেসার হয়ে গেছে এবার শীতে আমি গিরিবাস না উড়াইতে পারলো রেসার উড়াবো আশা আছে রেসার এদিক ওদিক থেকে ছাড়ার ইচ্ছা আছে রেসার তো সর্বনিম্ন 100 কিলো নর্মাল ব্যাপার তো এরকম রেঞ্জ থেকেই ছাড়বো আমরা আর একজনে একটা কমেন্ট করছিলেন এক বড় ভাই হাজি সাহেব ঠিক আছে যে কবুতর আইসা পড়ছে আমার কাছে এটার কারণে টাকাটা নিয়েছিলাম আমি ওটা হারাম হয়ে গেছে বা কিছু এরকম কিছু কবুতর টাকার কাছে সেল করছিলাম কীভাবে সেল করছিলাম এই বিষয়টা আপনার না জানেন এই কথাটা কমেন্টে করছেন আসলে ভাই বলা অনেক সহজ করাটা এত সহজ না ঠিক আছে একটা জিনিস বলতে পারে সবাই কিন্তু করতে পারে না সবাই আপনি আমার জায়গায় এসে ভিডিও করে দেখান তাহলে বুঝতে পারবেন যে আপনার অনেক কিছু ঠিক আছে বলতে মজা লাগে যাই হোক সেটা নিয়ে আমি কথা বলতে চাই না তো রেসার কবুতর আমি জাস্ট এই পর্যন্তই রেসার শখের জিনিস আছে থাকবে গিরিবাস কবুতরও আছে থাকবে ইনশাল্লাহ তবে আপনারা দোয়া করবেন যাতে আমি এগুলা সব কিছু আর কি সঠিকভাবে করতে পারি যেভাবে ভাবতেছি সময়ের অভাব অর্থের অভাব ঠিক আছে শুধু সময়ের অভাব না অর্থেরও অভাব আছে যার কারণে এগুলো করতে আমার একটু হিমশিম হয়ে যেতেছে কিন্তু আশা করা যায় ইনশাল্লাহ এসব কবুতরদের রেজাল্ট বাচ্চা কাচ্চা করলে রেজাল্ট আমি পাবো ইনশাল্লাহ কারণ এগুলো আর কি পরীক্ষিত জিনিস আমার ঠিক আছে প্রত্যেকটা কবুতর যেগুলো রেসার রাখছি আমি আল্লাহর রহমতে সবগুলো রেজাল্ট কবুতর রেজাল্টেড কবুতর এখন বাকি আছে শুধু আমার গিরিবাসগুলো দিয়ে রেজাল্ট করা এগুলো থাকতো যদি আমি মাঝখানে রেসারে না ঢুকে শুধু আগের কার মতো গিরিবাস পালতাম তাহলে এইগুলো এখন রেজাল্ট করা থাকতো আমার রেড চেকার মাদি এটাও আমার ছোটো বাচ্চা আমি ছোটোবেলা থেকে পালি আমার বাসার কবুতর পাকান ফিট কারণ আমার ফ্রেন্ডে বাচ্চা করছিল আমি বলছিলাম কবুতরগুলো পাক কাটতে না তারপরও পাক কাটছে যাক এখন আমার পাকটাই না দিছি আমি সমস্যা নেই তো আমার এই বাচ্চাটাও কিন্তু এখন বড় হয়ে গেছে যখন বাচ্চা ছিল আমি যখন আরও দিয়েছিলাম
এটাও কিন্তু মোটামুটি ছাড়াছাড়ি করা, ভালো ছাড়াছাড়ি করা ছিল, গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ছাড়া ছিল এই কবুতরগুলা। এগুলো ফেদার দিতেছি, এবার শীত আল্লাহ যদি বাসায় রাখে ইনশাল্লাহ আমরা প্রথমে এগুলো ছাড়বো কুমিল্লা থেকে, তারপরে দেখা যাক দূরান্তের হিসাব, ওটা পরেরটা পরে, ঠিক আছে। এটা আমার নিজস্ব কবুতর, নিজস্ব রেড চেকার, আগেরকার ভিডিও দেখলে আপনারা পাবেন, একেবারে ওল্ড ভিডিওতে যদি যান তাহলে এই কবুতরগুলো আপনারা দেখতে পারবেন, তখন এগুলো ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। আর এই হইতেছে গিরিবাজের আমার হোম ব্রিড, কিছুদিন আগে অসুস্থ ছিল, আল্লাহ তাআলা এখন সুস্থতা দান করছে, আল্লাহ যদি বাঁচায় রাখে। এই যে আট পরের কবুতর হয়েছে, 10 টাকা দিলেই ওরা আমরা ছাড়াছাড়ি করবো, ওইরকমভাবে উড়াইতে পারিনি, কিন্তু যতটুকু উড়ছে ততটুকুই, আসলে আসবে না আসলে না আসবে, ছাড়ার দরকার ছাড়বো। ওর মা একেবারে ইনটেকে ওর মারে মানিকগঞ্জ থেকে ছাড়ছিল, মানিকগঞ্জ স্থান থেকে বাসায় আসছে, মিরপুর এরিয়ায় আমার আশেপাশের এক বাসায় পালতো ওর মারে, ঠিক আছে। তো ওর মা যদি বাইরে থাকে ও আসতে পারবে না কেন, ওরে তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, আশাবাদী আছি। ওরা জাস্ট ওই সানসেটে বসে, বিল্ডিংয়ে বসে, এখন বাম নাই যার কারণে কবুতরগুলো আমি সেট করতে পারতাছি না, আমার সমস্যা আছে, অনেক ব্যক্তিগত প্রবলেম আছে, সেগুলো আমি নাই বললাম ভিডিওতে। কিন্তু এই যে এই মাদিটা দেখতেছেন রেসার, এটাও কিন্তু একটা গ্রিজেল কবুতর, এটা আমি ওইখান থেকে ছেড়ে দিয়েছি বাসায় এসে পড়ছে, ছোটোবেলা আটকানো ছিল সব কবুতরগুলো, প্রত্যেকটা কবুতর বছরখানিক আটকা ছিল, দুই কবুতর ছেড়ে দিয়েছি, দুইটা এসে পড়ছে আল্লাহর রহমতে। এই হইতেছে আমার কাউলাম কবুতর, মাদি কবুতর, আপনারা এই কবুতর সবাই চিনবেন কমার বেশি, এটার সাথে নটটা আমরা তো সেল করে দিছি, এটার সাথে যে নটটা যে নিছে আজকে 2 মাস ধরে আমার বাসায় আছে, টাকা দিয়ে দিছে কমপ্লিট করেছে, কিন্তু কবুতর নিতে আসে না, ঠিক আছে। তো যাক, এই কবুতরটা আমার কাছে আছে মাদি, এই কবুতরটা রাখা দেওয়ার কারণ হইতেছে এই কবুতরটা জানাশোনা একজনের কাছ থেকে আমি নিয়েছিলাম, এই কবুতরটা উনি উড়াইছে প্লাস ছাড়াছাড়ি করছে সব দিকে, কবুতরটা অল স্কোয়ার এই মাদিটা, ঠিক আছে, যার কারণে আমি রাখছি। কালদম কবুতরের মধ্যে একটু রেজাল্ট করা কবুতর পারলে একটু ভালো লাগে ব্যাপারটা, যার কারণে ওটা আমার রাখা, ঠিক আছে। ও ছাড়লে খালি যাইতে চায় বাসায়, এই কারণে আমি ছাড়িও না, আটকে রাখছি। একটু অসুস্থ হয়ে গেছিলো কিছুদিন আগে, এখন আল্লাহর রহমতে ফুল সুস্থ হয়ে গেছে। তো ওরা আমরা একটা কালো গলানোর সাথে পেয়ার করবো এরপরে, ঠিক আছে, কালো গলানোরটার সাথে পেয়ার করবো, আচ্ছা যা আসে আসুক, কিন্তু আশাবাদী আছি রেজাল্ট আসবে ইনশাল্লাহ। একটা সুপার ডুপার হিট কবুতরও, ঠিক আছে, এটার কারণ হইতেছে দেখা যায় মনে করেন না কেন, কবুতরের জাত কিন্তু একেবারে র জাতের কবুতর এটা, ঠিক আছে, খুবই ভালো একটা কবুতরও, ওর মাদেরও দিছি আমরা সেই রকম, ওর একটা বাচ্চাই আমি উঠাইছিলাম, কিন্তু আফসোস দুর্ভাগ্যবশত আমার বাসা নিচা বাম নাই, যার কারণে কবুতরটা আমার বাসা থেকে মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এই কবুতরের রেজাল্ট ভালো, ওর বাচ্চা যেদিন হারাই গেছে আমার কাছ থেকে, ওর যে উড়ার স্টাইল দেখছি, স্কিল দেখছি, আমার কাছে মনে হয়েছে যে এই কবুতর যদি আমি রাখতে পারতাম মোটামুটি বড় করে, তো এইসব কবুতর খুব ভালো রেজাল্ট আমার দিত, ঠিক আছে। খুব চঞ্চল হয় ওর বাচ্চা, খুবই চঞ্চল, ওরা এখন বর্তমান ডিমে আছে, ডিম ফুটলে আবার বাচ্চা হবে, তো সবাই দোয়া করবেন যাতে শীতের আগে ওদের এক পেয়ার বাচ্চা আমরা নিতে পারি সই সলামত করে। আর এই হইতেছে গররা কবুতর, এই গররা নিয়ে তো কিছু বলার নাই, আমার কাছে মনে হয় কবুতর জগতে সব থেকে সুন্দর কবুতর গররাই হয়, ঠিক আছে, এর থেকে বেশি আর কিছু বলার নেই আমার। তবে এই কবুতরটা আমি যার কাছ থেকে নিয়েছি সে বলছে এটা পাল্লা করছে, তো ওর ভাবসাব দেখা মনে হয় যে একটা পাল্লার কবুতরই, ওর ব্যবহার আচার আচরণে দেখা মনে হয় ও ছাড়াছাড়ি করার জিনিস। তো ওরেও আমরা ডিম পাড়াবো আবারও, এর আগে ডিমটা নষ্ট করে ফেলাইছে, ওয়েদার সমস্যা প্রবলেম, এখন জানেন আপনারা যে সবারই কম বেশি কবুতর আনফিট অসুস্থ, আর আমি তো কবুতরের ইদানিং সময় দিতে পারি কম, যার কারণে কবুতর বেশি অসুস্থ থাকে। যাক, তো আলহামদুলিল্লাহ সব কবুতর আমার সুস্থ, সব কবুতর ফিট, তো গররাও ফিট হয়ে গেছে, এটা ছিল নটটা, মাদিটা আমরা দেখাইলাম না, ঠিক আছে। তো কবুতর আল্লাহর রহমতে দোয়া করবেন যাতে গররাতে আমরা জেনারেশন করতে পারি, তো আশা করি গররাতে জেনারেশন করলে মন মতো বাচ্চা ছাড়া যাবে ইনশাল্লাহ। আমার অনেক পছন্দের এক পেয়ার কবুতর এটা মাদিটা, আপনারা আগে দেখছিলেন আপনারা অনেকেই ভিডিওতে এই কবুতরটা, একথা কিছু বলার নেই কবুতর নিয়ে আমার, হ্যাঁ, আমি জাস্ট বাচ্চা কাচ্চা করবো, বাচ্চা কাচ্চা করার পরে কবুতরগুলা, আর যখন এগুলোর বাচ্চা নেওয়া হয়ে যাবে তখন আমার এইগুলোর প্রয়োজন মিটা যাবে। তো আপনাদের মধ্যে অনেকেই কবুতরগুলো আমার কাছে চাইছেন, যদি কারো লাগে যোগাযোগ তখন করেন, সমস্যা নেই, আমি আগে এক পেয়ার বাচ্চা করি, ঠিক আছে, এক পেয়ার বাচ্চা করলে আর দরকার নেই। আর এই হইতেছে নটটা, আসলে বিষয়টা হইতেছে কি, কবুতর যত ভালোই হোক এক পেয়ার বাচ্চা করার পরে আমার কাছে মনে হয় যে এক পেয়ার বাচ্চা করার পরে আর কবুতর আমার আর কি বুড়াগুলো আমার কাছে দরকার নেই। এটার কারণ হইতেছে যে কবুতর আমার বাসায় পাক্কাটা কবুতর ওইগুলো আমি রাখি না, এটা আগে থেকে আমার অভ্যাস, তো এখন আবার নতুন করে কালেকশন করার কারণে পাক্কাটা কবুতর আমি বাধ্যতামূলক হয়ে পালতে হইতেছে আমার, হ্যাঁ, আমি এদের বাচ্চা কাচ্চা করার পরে এদের রাখবো না পাক্কাটা কবুতর, কারণ এইগুলো পাক আমি দিয়ে রাখতে পারবো না, তো শুধু শুধু রেখে লাভ কী, এদের বাচ্চা কাচ্চা আমার কাছে থাকবে, তো তখন আমি আমার সাথে যোগাযোগ করেন, আমি বলবো না কখন আপনাদের এটা দিব, আপনারা নিতে চাইছেন তো অনেকজনই, এখন আমি তো সবাইরে দিতে পারবো না, যে আগে পাবে যার ভাগ্য ভালো সে তো আগে নিতে পারবেনি, ঠিক আছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এটা দিয়ে আমরা শেষ করতেছি। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দিবেন, ঠিক আছে? তো আর কথা বাড়াইতে চাই না, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।